আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা আমার চ্যানেলে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি চমৎকার খেজুর গুড়ের পায়েস সেই জন্য আমি এক কাপ পোলাওয়ের চাল এবং তিন লিটার দুধ নিয়েছি চালের পরিমাণ যত কম হবে তত পায়েসটা খুবই মজা হবে তো তিন লিটার দুধের মধ্যে আমি দেড় লিটার এখানে ঘন করে নিচ্ছি আর দেড় লিটার অন্য একটা পাতিলে ঘন করে নিচ্ছি আমি দুটো পাতিলে দুধ আলাদা করে জাল দিচ্ছি আর এখানে খেজুরের গুড় আছে খাঁটি খেজুরের গুড় আমার যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিব সম্ভবত আধা কেজির বেশি লাগতে পারে আপনারা যদি মিষ্টি কম খান কমও দিতে পারেন সেই দেড় লিটার দুধ আমার প্রায় তিন পোয়ার মতো হয়ে গেছে আর চালকে আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন তো চাল এখন দিয়ে দিচ্ছি আর একটা নারিকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি এবার সেই চালটাকে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে দুধ যেন পাতিলে লেগে না যায় অনবরত নাড়তে হবে আর যত নাড়ব তত কিন্তু আমার পায়েসটা আঠালো হবে এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এলাচ দিয়েছি তিন পিস এক টুকরো দারচিনি দিয়েছি আর এখন গুড়গুলো আস্তে আস্তে করে দিচ্ছি একটু দলা দলা গুড় দিচ্ছি এই গুড়টা যত গলতে থাকবে তত চালটাও গুড়ের সাথে ভালোভাবে মিশে যাবে তো গুড়ের কোয়ালিটিটা এখানে দেখে নেওয়া খুব জরুরি কিছু গুড় আছে দুধে দিলেই দুধ ফেটে যায় ফার্স্ট ক্লাস গুড় নিয়েছে বলে দুধটা ফেটে যায়নি আস্তে আস্তে করে এভাবে নাড়তে হবে আর পরিমাণ মতো গুড় দিতে হবে নিজে যা টেস্ট যে যেরকম খেতে পছন্দ করেন প্রায় ঘন হয়ে এসছে গুড় এখনও গলেনি আপনারা যদি লিকুইড গুঁড়ো দিতে চান তাহলে শুরু থেকেই দিয়ে দিবেন আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে আপনারাও চেষ্টা করে দেখবেন আর এক্ষেত্রে আমি চাল ধোয়ার সময় খেয়াল করেছি যেটা আপনাদের বলছি যে চালটাকে তিন থেকে চারবারের বেশি ধোয়া ঠিক হবে না যেহেতু পায়েসে একটা আঠালো ভাব আনতে হবে সেই জন্য তিন থেকে চারবার চালটাকে ধুয়ে দুই ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আঠালো একটি পায়েস হবে আপনারা পাতিলেই লক্ষ্য করছেন আগে কি পরিমাণ দুধ ছিল এখন শুকিয়ে কতটুকু হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসছে আরেকটি পাতিলে দুধ জাল হচ্ছে সেখানেও ঘন করে নিচ্ছি মোটা একটি সর পড়েছে তো এবার সেই দুধটুকু দিয়ে দিচ্ছি যখন প্রায় পায়েসটা হয়ে আসছে তখন আমি এই দেড় লিটার দুধ অ্যাড করলাম এবার আবার ঘন করার পালা আসলে প্রসেসটা করতে কমপক্ষে দুই ঘন্টা লাগবে সেই জন্যই তৈরি হবে মজাদার একটি পায়েস দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়েছে আর সুন্দর একটি রং এসেছে আর বেশ আঠালো হয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই চেষ্টা করবেন আর প্লিজ কমেন্ট লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এবার পায়েসকে আরও সুন্দর করার জন্য আমি কিছু উপাদান এতে যোগ করছি সে যে নারিকেল কোরানো ছিল সেটি দিয়ে দিচ্ছি অনেকে পছন্দ করেন টুকরো টুকরো নারিকেল দিতে বা চীনা বাদাম দিতে তো আমি সেগুলো দিইনি আমি পেস্তা বাদাম দিয়েছি আর কিশমিশ দিব আর এখন ঘি দিয়ে দিলাম ঠিক নামানোর আগে খাঁটি গাওয়া ঘি দিলে পায়েসের টেস্টকে আরও বাড়িয়ে ফেলে দেখতে পাচ্ছেন অনেকটা আঠালো হয়েছে ঘি গলতে শুরু করেছে এই যে শেষে দেওয়া ঘিটা পায়েসকে আরও সুঘ্রাণ করে দিবে আমি খুব বেশি পায়েসটাকে নাড়ার চেষ্টা করেছি আঠালো ভাব আনার জন্য মনে রাখবেন চাল যত কম হবে ততই কিন্তু পায়েসটি মজা হবে তো কিশমিশ কয়েক দফা আমি দিব হয়ে এসেছে আমার পায়েস আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আপনারাও চেষ্টা করবেন আর আমাকে জানাবেন প্লিজ কেমন হলো এবার সার্ভ করার পালা শীত প্রায় শেষ হতে চলল এখন এখনও গুড় পাওয়া যাচ্ছে তাই আপনারা চাইলে খাঁটি গুড় সংগ্রহ করে এভাবে পায়েস তৈরি করবেন আশা করছি আমি কিছু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়ে একটু পরিবেশন করলাম এবার দেখুন কতটা আঠালো আর সুন্দর হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ